হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু অত্যন্ত শক্তিশালী গাণিতিক তথ্য যেগুলি শক্তি দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। ম্যারাডার আর্মড ভেহিকেল, সেনাবাহিনীর ব্যবহৃত এই ট্রাকটি কোনো ট্যাঙ্কের চেয়ে কম নয়। ট্রাকটি শুধু গতিতে খুব দ্রুতই নয়, এটি পানি দিয়ে চলতে বা উঁচু নিচু রাস্তায় চলতেও বেশ পারদর্শী। শুধু তাই নয়, এর বাইরের অংশে এতটাই মজবুত, দেওয়াল ইত্যাদিতে ধাক্কা দেওয়ার পরও কোনো প্রকার সমস্যা হয় না। এর শক্তি আপনি তখনই অনুমান করতে পারবেন যখন এই ভিডিওটি দেখবেন। যখন দুইটি গাড়ি ট্রাকটির সামনে দাঁড়িয়ে থাকে, তখন এই ট্রাকটি গাড়ি দুটির উপরে উঠে গিয়ে তারে ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম। এই ট্রাকটি সহজে কাদা রাস্তা চলতে পারে, এমনকি ট্রাকটি ল্যান্ডমাইন দ্বারাও ধ্বংস করা সম্ভব নয়। বুলডগ এক্সট্রিম 4x4 ফায়ার ট্রাক, প্রথম নজরে এই ট্রাকটিকে একটি সাধারণ ট্রাকের মতো দেখায়, কিন্তু এই ট্রাকটি কতটা উপকারী হতে পারে আপনি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। এটি কোনো সাধারণ ট্রাক নয়, এটি জঙ্গলে আগুন লাগলে আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। এটাকে সামনের বাম্পারের মধ্যে অনেকগুলো ফানের নজর লাগানো থাকে। যখনই বনের কোনো দুর্গম স্থানে আগুন লাগে, তখনই এই ট্রাকের ড্রাইভার অফরোডিং করে খুব দ্রুত সেখানে পৌঁছে যায় এবং একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে ট্রাকের সামনের লাগানো পানির নজরের মাধ্যমে পানি মারা শুরু করে। শুধু তাই নয়, আগুন নিভে যাওয়ার পর জ্বলে যাওয়া লাঠির উপরে উঠে নিচের দিকে পানি মেরে ছোটখাটো আগুন নিভাতেও সক্ষম এই ট্রাক। হেভি গ্রাউন্ড মোবিলিটি সিস্টেম, নৌবাহিনীর জাহাজ থেকে নেমে এই যানটি মাটিতে একটি মাদুরের মতো চাদর বিছিয়ে দিচ্ছে। এটি আসলে মাদুর নয়, বরং শক্তিশালী লোহার তৈরি একটি স্তর, যা বেশ কয়েকটি পাতলা লোহার রডকে একত্রে সংযুক্ত করে তৈরি করা হয়। অনেক সময় নৌসামুদ্রিক জাহাজের মাধ্যমে সেনাবাহিনীর যানবাহন স্থানান্তর করা হয়, সে সময় রাস্তায় পড়ে থাকা বালির ভিতরে ওই যানবাহনের চাকা আটকে যায়। কিন্তু যখন এই ধরনের লোহার পাত ব্যবহার করা হয়, তখন আর সমস্যা হয় না। জাহাজ থেকে প্রথমে বড় টায়ারযুক্ত এই যানটি নেমে আসে এবং এটিতে মোড়ানো ধাতুর এই স্তরটি অনায়াসে বিছানো হয়ে যায়। তারপর অন্যান্য সাধারণ যানগুলি এর পিছন পিছন নামতে শুরু করে। তারা এই লোহার চাদরের উপর দিয়ে চলার মাধ্যমে বালিতে না আটকে মাটিতে সহজে পৌঁছান। হাম রাইডার, ট্রাফিকের সমস্যায় জর্জরিত মানুষের জন্য এই গাড়িটি খুবই পছন্দের, কারণ যখনই এই গাড়ির চালক একটি বোতাম প্রেস করে, তখনই এই গাড়ির টায়ারের কাছে থাকা হাইড্রোলিক স্ট্যান্ডগুলি গাড়িকে উপরে তোলে এবং একই সাথে এটির নিচের অংশ চড়া হয়ে যায়। এরপরে এই গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলির উপর দিয়ে এগিয়ে যেতে থাকে। এই গাড়ির নিচের অংশে ক্যামেরাও স্থাপন করা হয়েছে, যাতে এর চালক সহজে দেখতে পায় যে তার গাড়িটি নিচের গাড়ির ছাদের সাথে ধাক্কা না খায়। এই গাড়িটি তার সামনের বেশ কয়েকটি যানবাহন অতিক্রম করে সামনে পৌঁছায় এবং তাড়াতাড়ি চলে যেতে পারে। বেলেস 75710, এটা একটি বিশ্বের সবচেয়ে বড় ট্রাক। এই ট্রাকটিকে অন্য সমস্ত ট্রাকের চেয়ে আলাদা করে তৈরি করা হয়েছে। পূর্ব ইউরোপের বেলারুশ দেশে তৈরি এই ট্রাকটি খুবই শক্তিশালী। এই ট্রাকটি একবারে 750 টন ওজন তুলতে পারে, 20 মিটার লম্বা, 26 মিটার উঁচু এবং প্রায় 10 মিটার চড়া। এই ট্রাকটির একটি নয়, দুইটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটি একটি 4x4 ট্রাক, এবং যদি আমরা এর সর্বোচ্চ গতির কথা বলি, তবে এটি প্রতি ঘন্টায় 66 কিলোমিটার গতিতে চলতে পারে এবং এই ট্রাকটি 1300 লিটার তেলে 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই ধরনের ট্রাক প্রধানত বড় বড় খাদ্য থেকে মাটি ইত্যাদি সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। ZBM 2901, এই গাড়িটি রাশিয়ান সেনাবাহিনী কোনো এক সময় প্রচুর ব্যবহার করত। 1970 সালে সোভিয়েত যুগে তৈরি করা এই যানটি অনেক বৈশিষ্ট্যের কারণে খুব পছন্দ করা হয়েছিল। এই গাড়িটিতে নিচের টায়ারের পরিবর্তে একটি বিশাল স্ক্রু আকৃতির কাঠামো স্থাপন করা হয়েছে, যা এই গাড়ির ইঞ্জিন থেকে শক্তি পায় গোল গোল ঘোরার জন্য। এই গাড়িটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই গাড়িটি যে কোনো রাস্তা কোনোভাবেই আটকে না। আপনি এটিকে কাদা পানিতে চালান বা তুষারময় এলাকায়, এটি না দাঁড়িয়ে অবিরাম চলাচল করতে পারে।
অসাধারণ শক্তির পাশাপাশি অনন্য কাঠামো যা চাকার বিকল্পে ইনস্টল করা হয়েছে, যাতে এটি দুর্গম রাস্তা থেকে বাঁচতে পারে এবং সেনাবাহিনীকে এগিয়ে যেতে সাহায্য করে। এই গাড়িটি 1970 সালের পরে বর্তমানে রাশিয়ান সেনাবাহিনীর ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে, যাতে বর্তমান সময়ে আবারও এই অত্যন্ত শক্তিশালী গাড়িটির সুবিধা নিতে পারে। এখন পর্যন্ত আপনি হয়তো শুধু 4x4 গাড়ি বা ট্রাকের কথা শুনে থাকবেন, কিন্তু এই ট্রাকটি 8x8, অর্থাৎ এই ট্রাকে 8টি চাকা রয়েছে এবং সমস্ত চাকা ইঞ্জিন থেকে শক্তি পায় সামনের দিকে যাওয়ার জন্য। এই ট্রাকের শুধুমাত্র এই বিশেষত্বই নয়, এই ট্রাকটি দুর্গম রাস্তা চলতে পারে। পাশাপাশি এটির টায়ারের আকার খুব বড় হওয়ার কারণে এটি কখনোই পানি বা কাদা ইত্যাদিতে আটকে না, আর এই টায়ারগুলি এই ট্রাকটিকে পানিতে ডুবা থেকেও রক্ষা করে। এছাড়া এই ট্রাকের উপরে কভারটিও খুব মজবুত হয়ে থাকে, যাতে শত্রুপক্ষের আক্রমণ দ্বারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। প্রধানত এটি ব্যবহার করে সেনাবাহিনী, কারণ যুদ্ধের সময় সেনাবাহিনীকে কঠিন রাস্তা পার হতে হয়, তখন এই ট্রাক তাদের অনেক সাহায্য করে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।